প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি এর 15তম অধ্যায় হতে 2014 সালের বুট কোয়েশন, যেটি হচ্ছে শেয়ার ভ্যালুয়েশন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন রিলেটিং টু এ কোম্পানি, ক্যালকুলেট দি ভ্যালু ইফ ইটস ইকুইটি শেয়ার ইস্যুড, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 20,000 শেয়ারস অফ টাকা 10 ইচ, ফেট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল টাকা 8 পার শেয়ার, 6% প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল 2 লাখ, শেয়ারস অফ টাকা 10 ইচ ফুলি ফেট, এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স 4 লাখ, অ্যানুয়াল ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ অ্যাট দ্য রেট অফ 20%, নর্মাল রেট অফ রিটার্ন 20%, রেট অফ ট্যাক্স 50%। প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে 20,000 সাধারণ শেয়ার একটি হচ্ছে 10 টাকা, যার ফেট অফ ভ্যালু হচ্ছে একটির প্রতি 8 টাকা। আর বলা হয়েছে 6% অগ্রাধিকার শেয়ার মূলধন রয়েছে, যার মধ্যে 2 লাখ টাকা শেয়ার একটি হচ্ছে কি 10 টাকা। আর বলা হয়েছে কর পূর্ব মুনাফা হচ্ছে 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা থেকে সাধারণ সঞ্চিত তহবিলে 20% স্থানান্তর করতে হবে। প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 20% এবং ট্যাক্স রেট হচ্ছে 50%। প্রদত্ত প্রশ্নগুলির উপর ভিত্তি করেই আমাকে শেয়ারের মূল্যায়ন করতে বলা হয়েছে। কোন পদ্ধতিতে যেহেতু বলা নেই, সেহেতু আমরা আয়ভিত্তিক পদ্ধতিতে শেয়ারগুলো মূল্যায়ন করব। সলিউশন, সমাধান, আমরা কি করতেছি? আমরা হচ্ছে ইল্ড মেথড অফ ভ্যালুয়েশন, এই পদ্ধতিতে শেয়ারের মূল্য নির্ণয় করতেছি। এই পদ্ধতিতে সর্বপ্রথমে নির্ণয় করতে হবে প্রতিষ্ঠানের নেট মুনাফা। এই মুনাফা থেকে আবার নির্ণয় করতে হবে মুনাফার হার। এই মুনাফার হার প্রয়োগ করে ইল্ড মেথডে শেয়ার ভ্যালুয়েশন এর অঙ্ক সমাধান করব। তা আমরা এখানে সর্বপ্রথমে লভ্যাংশ বা মুনাফা নির্ণয় করতেছি, তাই ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখুন আস্তে আস্তে। ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড, অর্থাৎ প্রত্যাশিত লভ্যাংশ নির্ণয়, এর জন্য একটি কলাম তৈরি করেছি অ্যাকাউন্ট টাইটেলস থাকা। এই চকটি অঙ্কন করার পরে সর্বপ্রথমে এখানে বসাবো কর পূর্ব মুনাফা, তাই লিখেছি এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স। এই যে 4 লক্ষ টাকা দিয়েছে এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স, 4 লক্ষ টাকা আমি লিখেছি। এই 4 লক্ষ টাকা থেকে ট্যাক্স বাদ দিতে হবে। রেট অফ ট্যাক্স 50%, তা লিখেছি লেস ইনকাম ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 50%। 4 লক্ষ টাকার উপর যদি 50% করা হয় তাহলে হচ্ছে কি 2 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা থেকে যদি 2 লক্ষ টাকা চলে যায়, অবশিষ্ট থাকে 2 লক্ষ টাকা, যার নাম হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ কর পরবর্তী মুনাফা হচ্ছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা থেকে 20% সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে বলেছে। যেই দেখুন অ্যানুয়াল ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ অ্যাট দ্য রেট অফ 20%, বার্ষিক সাধারণ সঞ্চিতিতে নিট মুনাফার 20% স্থানান্তর করা হয়। তাই লিখেছি লেস ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 2 লাখ ইন্টু 20% ইকুয়াল টু 40,000। 2 লক্ষ টাকা থেকে যদি 40,000 টাকা চলে যায় তাহলে 1,60,000 টাকা থাকে। এই 1,60,000 টাকা থেকে বাদ দিতে হবে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ। এই যে দেখুন 6% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 2 লাখ শেয়ারস অফ টাকা 10 ইচ ফুলি পেইড, অর্থাৎ 2 লাখ টাকা শেয়ার একটি মূল্য হচ্ছে কি 10 টাকা, যাদেরকে 6% হারে অগ্রাধিকার লভ্যাংশ পরিশোধ করতে হবে। যেমন সমাধানে দেখুন লিখেছি লেস প্রেফারেন্স ডিভিডেন্ড অগ্রাধিকার লভ্যাংশ, এখানে বলেছিল 2 লাখ টাকা শেয়ার একটি মূল্য হচ্ছে 10 টাকা। এই যে 2 লাখ টাকা শেয়ারকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমার টোটাল অগ্রাধিকার শেয়ারের মূলধন নির্ণয় হয়ে যাবে। এই মূলধনের উপর যদি 6% লভ্যাংশ ঘোষণা করা হয় তাহলে 6%কে গুণ করলে হয় 1,20,000 টাকা। এগুলো হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ। 1,60,000 টাকা থেকে যদি 1,20,000 টাকা বিয়োগ করি অবশিষ্ট থাকে 40,000 টাকা। এই 40,000 টাকার নাম হচ্ছে কি প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার্স, আমার সাধারণ শেয়ার হোল্ডারদের 40,000 টাকা মুনাফা নির্ণয় হয়ে গেছে। এখন আমরা মুনাফার হার নির্ণয় করব। তা লিখেছি
এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড ইকুয়াল টু প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড ডিভাইডেড বাই টোটাল পেইড অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইন্টু 100। এটি হচ্ছে কি মুখস্থ সূত্র। মুখস্থ সূত্র লেখার পরে এবার আমরা মানগুলো বসাই। এই যে 40,000 টাকা প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড, এটি আমি লিখেছি ডিভাইডেড বাই টোটাল পেইড অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল হচ্ছে কি 1,60,000 টাকা। এই 1,60,000 টাকা আমি নির্ণয় করেছি, এই যে দেখুন 20,000 টাকা শেয়ার, যার প্রতিটি মূল্য হচ্ছে 10 টাকা, কিন্তু পেইড অ্যাভেলেবল হচ্ছে 8 টাকা, পরিশোধ করা হয়েছে 8 টাকা করে। তাই এই 20,000 কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে আমার টোটাল পেইড অফ ইকুইটি ক্যাপিটাল হয় 1,60,000 টাকা ইন্টু 100। 40,000 কে যদি 1,60,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ডিভিডেন্ড হবে 25%। আমার এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড নির্ণয় করা হয়ে গেছে। এবার হচ্ছে ইল্ড মেথড অফ ভ্যালুয়েশন, আইভিত্তিক পদ্ধতিতে শেয়ার মূল্যায়নের মুখস্থ সূত্রটি লিখতেছি এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইনটু পেইড অফ ক্যাপিটাল। মুখস্থ সূত্রটি লিখেছি, এবার আমরা মানগুলো বসাই। এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড নির্ণয় করেছি 25%, এই যে 25% লিখেছি ডিভাইডেড বাই আছে কি নর্মাল রেট অফ রিটার্ন, স্বাভাবিক আয়ের হার হচ্ছে এখানে নর্মাল রেট অফ রিটার্ন 20%, যেটা আমি লিখেছি নর্মাল রেট অফ রিটার্ন 20% ইন্টু পেইড অফ ক্যাপিটাল, পরিশোধিত মূলধন হচ্ছে কি 8 টাকা প্রতিটি শেয়ার। তা আমি এখানে 8 টাকা লিখেছি। আমার মুখস্থ সূত্র লেখা শেষ এবং মানগুলো বসানো শেষ। এবার আমরা ক্যালকুলেশন করি, 25%কে যদি 20% দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 10 টাকা, অর্থাৎ আইভিত্তিক পদ্ধতিতে প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে কি 10 টাকা। আমি আবার বলতেছি 20,000 টাকা সাধারণ শেয়ার প্রতিটি পেইড অ্যাভেলেবল হচ্ছে 8 টাকা এবং 6% হারে 2,00,000 অগ্রাধিকার শেয়ার প্রতিটি হচ্ছে 10 টাকা, 4,00,000 টাকা হচ্ছে কি কর পূর্ব মুনাফা, 20% সাধারণ সঞ্চিত স্থানান্তর এবং স্বাভাবিক আয়ের হার হচ্ছে 20%, ট্যাক্স রেট হচ্ছে 50%। এইসব তত্ত্বাবলীর উপর ভিত্তি করে আমাকে শেয়ারের মূল্যায়ন করতে বলা হয়েছে। যেহেতু মুনাফা দেওয়া হয়েছে সেহেতু আমি ইল্ড ভ্যালুয়েশন মেথডে শেয়ার মূল্যায়ন করব। ইল্ড ভ্যালুয়েশন মেথডে শেয়ার মূল্যায়ন করতে হলে সর্বপ্রথমে সাধারণ শেয়ার মালিকদের প্রাপ্য নির মুনাফা নির্ণয় করতে হবে। তাই আমি এখানে লিখেছি এক্সপেক্টেড প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ কর পূর্ব মুনাফা লিখেছি এবং এখান থেকে ট্যাক্স রেট হারে ট্যাক্স রেট বাদ দিয়েছি, এখান থেকে সাধারণ সংস্কৃতিতে স্থানান্তর বাদ দিয়েছি, এরপরে 6% হারে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ বাদ দিয়ে পেয়েছি 40,000 টাকা, যেটি হচ্ছে কি সাধারণ শেয়ার মালিকদের প্রাপ্য নেট মুনাফা। এই 40,000 টাকার সাথে আমি টোটাল পেইড অফ ইকুইটি ক্যাপিটাল দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে 25% এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড পেয়েছি। এই এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড পাওয়ার পরে আমি ইল্ড মেথডে শেয়ার মূল্যায়নের মুখস্থ সূত্রটি লিখেছি এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইনটু পেইড অফ ক্যাপিটাল। মুখস্থ সূত্রটি লেখার পরে আমি মানগুলো দেখে দেখে বসিয়েছি, যেমন এই যে 25% এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড লিখেছি, নর্মাল রেট অফ রিটার্ন 20% এটি বসিয়েছি, এই যে দেখুন, এরপরে ইনটু পেইড অফ ক্যাপিটাল হচ্ছে পরিশোধিত প্রতিটি শেয়ার মূল্য হচ্ছে কি 8 টাকা, এটা আমি বসে ক্যালকুলেশন করে পেয়েছি 10 টাকা। এটি হচ্ছে কি ইল্ড মেথড অফ ভ্যালুয়েশন, অর্থাৎ আইভিত্তিক পদ্ধতিতে প্রতিটি শেয়ার মূল্য হচ্ছে কি 10 টাকা। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।